আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আজকে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ড্রেসের ভিডিও নিয়ে এই ড্রেসটি আমি সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়েছি আপনারা খুব কম সময়ে এরকম একটি ড্রেস তৈরি করতে পারবেন আর বিশেষ করে এবারের ঈদে আপনারা বাচ্চাদের জন্য এরকমভাবে জামা তৈরি করে দিতে পারেন এতে করে বাচ্চারা এই ফ্রকটি পরে অনেকটা আরাম করবে যদি আপনারা এরকম ড্রেস তৈরি করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন দেখিনি আর আজকের এই ড্রেসটি আমি তৈরি করব আট থেকে দশ বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে এখানে আমি কাপড় থেকে উপরের বডির অংশের কাপড় কেটে নিয়েছি এখানে আমি উপরের বডির অংশের কাপড়টাকে প্রথমে এক বাজে দুই পাট করে নিয়েছি এখন মাঝখান থেকে আরও একটি ভাল দিয়ে চার পাট করে নেব এই দেখুন বিয়ার্স এখানে আমি উপরের বডির অংশের মোট লম্বা নিয়েছি বারো ইঞ্চি এখন এই সাইড থেকে গলার চওড়ার মাপটি নিচ্ছি এখানে আমি গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি এবার এ সাইড থেকে কাঁধ নিচ্ছি পাঁচ ইঞ্চি কাত থেকে নিচের দিকে আর্ম হলের জন্য মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে এবার নিচ্ছি গলার লম্বার মাপ পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগগুলো এভাবে মিলিয়ে নিয়ে রাউন্ড শেপ করে দিব কাদের এখানটাতে হাফ ইঞ্চিতে এভাবে ডালু করে দাগ কেটে দিচ্ছি কাদের শেপটা সুন্দর হওয়ার জন্য এখন এই সাইড থেকে নিচ্ছি বডির মাপ বডি হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আর এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য এখন এখান থেকে নিচ্ছি কোমরের মাপ কোমর নিচ্ছি ছয় ইঞ্চি আর সেলাই করার জন্য এখানটাতেও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম এখন দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে কোমরের এখানটাতে এক ইঞ্চি উপর দিক থেকে ডালু করে দাগ কেটে দিতে হবে এতে করে ফ্রকের চারপাশটা সমান থাকবে কোনাগুলো জুলে থাকবে না হয়ে গিয়েছে দাগ কাটা এবার এই দাগ অনুসারে কেটে নিব প্রথমে কাটতে হবে পিছনের গলার মাপ অনুযায়ী এরপরে ভিতর থেকে একটি পার সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিতে হবে বেয়ার সাঁতার এখানটাতে এভাবে শেপ করে নিতে হবে বডির এই অংশগুলো এভাবে কাট করে চিহ্নিত করে রাখছি এখন ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে আমি সামনের গলার মাপ অনুসারে কেটে নিব হয়ে গিয়েছে সামনের এবং পিছনের বডির অংশ কাটা এখন আমি পিছনে বডির অংশটিকে সমান মাঝখান থেকে এভাবে ভাস করে নিয়ে কেটে দিব এখানটাতে আমি চেন লাগাবো হয়ে গিয়েছে এই টুকরো কাপড় থেকে এখানে আমি চেইনের পুটটির জন্য কাপড় কেটে নিচ্ছি এই কাপড়টা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া আছে বিয়ার্স বাকি কাপড়গুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটা পার্ট কেটেছি এখানে তিন পার্ট কাপড় দুই বাস করে আছে দুই বাস করে মোট ছয় পার্ট কাপড় আছে সামনে পেছনের জন্য মোট ছয় পার্ট কাপড় আছে আর এই কাপড়গুলোর আমি লম্বা নয় ইঞ্চি করে এটা হচ্ছে বড়ির সাথে জোড়া হবে সে কাপড়টি এটা লম্বা নিয়েছি আমি নয় ইঞ্চি আর চওড়া নিয়েছি একত্রিশ ইঞ্চি বিয়ার্স এখানে কিন্তু দুটি পার্ট আছে এই যে দেখুন এখানে দুটি পার্ট আছে এখন এর পরের পার্টটাও আমি নিয়েছি এখানে কাপড়টিকে আমি চার বাজে করে রেখেছি এখানে চার বাজে দুই পার্ট কাপড় আছে এবং এটার লম্বা নিয়েছি নিয়েছি আমি ইঞ্চি ইঞ্চি আর চওড়া এর পরের পার্টটি এখানে আমি নিয়ে নিয়েছি এটার লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর চওড়া নিয়েছি বাইশ ইঞ্চি এখানে কিন্তু কাপড়টা দুই বাজে চার পার্ট আছে সামনের এক পার্ট পিছনের এক পার্ট এখানে আমি কাপড়টিকে এই যে দেখুন এখানে বাইশ ইঞ্চি আছে কিন্তু এর বাইশ ইঞ্চি ডাবল হবে খুলে নিলে খুলে নিয়ে দেখানোটা ক্যামেরার ভিতরে আসছে না তাই আমি এখানে বাসটা দিয়ে নিয়েছি দেখুন এখানে বাইশ ইঞ্চি ডাবল হলে হবে চৌচল্লিশ ইঞ্চি এখন আমি এই কাপড়গুলোকে এই পাশ থেকে এভাবে কুচি করে নিব এই কাপড়গুলোকে ঠিক এরকমভাবে কুচি করে নিতে হবে আমি আপনাদের সেলাই করার সময় দেখিয়ে দিব আর এখানে আমি টুকরো কাপড় নিয়েছি এই টুকরো কাপড় থেকে গলার পাইপিন কাটার জন্য এখানে আমি এই কাপড় থেকে গলা এবং হাতার জন্য পাইপিন কাটবো আর কোমরের ফিতার জন্য কাপড় কেটে নিব কাপড়টাকে ঠিক এরকম বাঁকা করে নিয়ে তারপরে একই স্কেল পরিমাণ করে কেটে নিচ্ছে এই যে দেখুন বিয়ার সেখানে এখানে কাপড় কেটে নিতে হবে হাতা এবং গলায় পাইপিন করতে যতটুকু কাপড়ের প্রয়োজন হয় ঠিক ততটুকু এখন আমি আপনাদের ফ্রকটি সেলাই করে দেখাবো প্রথমে সেলাই করছি উপরের বডির পিছনের অংশ চেন লাগানোর জন্য পট্টির কাপড়গুলোকে এভাবে এইভাবে সেলাই করে নিতে হবে বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করার পর কাপড়টাকে এইভাবে উল্টে দুই বাজে মুড়িয়ে দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে দেখুন বিয়ার্স এখানে আমি কাপড়টিকে ভিতর দিকে প্রথমে হাফ ইঞ্চি ভাস করেছি এরপরে আরও এক ইঞ্চি পরিমাণ ভাস করে তারপরে এর উপরে সেলাই করে দেব হয়ে গিয়েছে সেলাই করা বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি এই দেখুন বিয়ার্স একইভাবে আমি অপর পার্টটাও সেলাই করে নিয়েছি এখন আমি এর ভিতরে চেনটা লাগিয়ে নিব চেন লাগানোর জন্য মেশিনের দাঁতটা পাল্টে নিতে হবে এখানে আমরা রেগুলার সেলাই করার জন্য দুই দাঁত ব্যবহার করি দুই দাঁতের ফিটের সাথে দুইটি দাঁত ব্যবহার করি এটা খুলে নিয়ে এক দাঁত লাগিয়ে নিতে হবে এতে করে চেনের ফিনিশিংটা খুবই সুন্দর হবে এইভাবে চেনের সাথে কাপড়টা রেখে তারপরে সেলাই করে আটকে দিতে হবে একইভাবে অপর পাশটাও সেলাই করে নিচ্ছি দেখুন বিয়ার্স চেনটা কতটা সুন্দর হয়েছে লাগানো এখন বডির অংশের দুটি পার্ট এইভাবে রেখে কাদের এই অংশগুলো সেলাই করে দিব একটি পার্ট সোজা সাইডে রেখেছি আর অপর পার্টটিকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে দিচ্ছি দেখুন এখানে আমি দুটি সাইডের কাদের অংশ সেলাই করে নিয়েছি এখন গলায় এবং হাতায় পটির কাপড়গুলো সেলাই করে নিব এখানে আমি বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে আটকে দিতে হবে এখানটাতে সেলাইয়ের শুরুতেই কাপড়টিকে ভিতর দিকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিতে হবে আপনারা চাইলে এই পট্টির কাপড়টিকে সোজা সাইডও দিতে পারেন তাহলে কাপড়টি সেলাই করতে হবে উল্টো দিক থেকে ঠিক একই নিয়মে এভাবে চারপাশ গুড়িয়ে সেলাই করে নিতে হবে বিয়ার্স হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি গলার এই অংশগুলোকে এভাবে ছোট ছোট কাট করে দিব এতে করে পট্টিটা উল্টি নিলে ফিনিশিংটা খুবই সুন্দর হবে এখন কাপড়টাকে উল্টো দিকে এইভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিব হয়ে গিয়েছে চারপাশ গুড়িয়ে সেলাই করা এখন আমি একই নিয়মে হাতার এই অংশগুলোতেও পট্টির কাপড় সেলাই করে নিচ্ছি এখন আমি কোমরের সাথে নিচে ঘেরের অংশ সেলাই করব তবে ঘেরের অংশ সেলাই করার জন্য আমি যে টুকরো কাপড়গুলো কেটেছিলাম সেগুলো তৈরি করে নিতে হবে এখানে আমি প্রথমেই কাপড়ের একটি সাইডে এভাবে বড় বড় করে সেলাই দিয়ে দিব মেশিনের যে বড় সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন বিয়ার্স এখানে আমি সেলাইটি করে নিয়েছি এখন আমি এই সুতাটা এক পাশ থেকে এভাবে টেনে নিয়ে এভাবে কুচি তৈরি করে নিব এভাবে কুচি করে নিলে ফ্রকের চারপাশে কুচিগুলো সমান হয় একইভাবে আমি তিনটি পার্টি এরকম কুচিত করে নিয়েছি এখন আমি এগুলো একটার সাথে এইভাবে সেলাই করে আটকে দিব দেখুন ঠিক এরকমভাবে সেলাই করে করে আটকে দিতে হবে দেখুন বেশ এখানে আমি সেলাই করে আটকে নিয়েছি দেখুন এখন আমি এই কাপড়টা উপরের বডির অংশের সাথে সেলাই করে দিব নিচের ঘেরের অংশটিকে সোজা সাইডে রেখেছি আর উপরের বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এখন এভাবে রেখে সেলাই করে আটকে দিতে হবে এই দেখুন বিহ এখানে আমি নিচের ঘেরের অংশের সাথে উপরের বডির অংশটি সেলাই করে নিয়েছি একইভাবে আমি পিছনের পার্টটিও সেলাই করে নিয়েছি এখন আমি দুটি সাইডের বডির অংশ সেলাই করে আটকে দিব এইভাবে দুটি পার্ট একত্রে রেখে তারপরে বডির মাপ অনুসারে সেলাই করে নিতে হবে তবে তার আগে আমি এই কোমরের অংশে ফিতা লাগানোর জন্য ফিতাটা তৈরি করে নেব এই দেখুন বিয়ার সেখানে আমি ফিতা তৈরি করার জন্য আড়াই ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি আর আপনারা ফিতাটা কতটুকু লম্বা করতে চান সে অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন এখন আমি কাপড়টাকে ঠিক এরকমভাবে ভাস করে এরকম কোনি করে একটু সেলাই করে নিব এরপরে সোজা করে সেলাই দিয়ে দিচ্ছি এখন এরকম একটি টুথপিক দিয়ে কাপড়টিকে উল্টে নিতে হবে ফিতার এই কোনাটাকে টুথপিক দিয়ে ভালোভাবে উঠিয়ে নিব আর কাপড়টিকে একটু আয়রন করে নিব এতে ফিনিশিংটা সুন্দর হবে আমি দুটো ফিতাই তৈরি করে নিয়েছি এখন আমি এটা বডির অংশের সাথে সেলাই করে নিব প্রথমে উপরের আর্মহোল থেকে সেলাই শুরু করে কোমর পর্যন্ত এভাবে রেখে তারপরে কাপড়টিকে উঠিয়ে নিয়ে ফিতাটাকে এইভাবে সেট করে দিয়ে তারপরে সেলাই করে আটকে নিতে হবে উপরের বডির অংশ থেকে সেলাই শুরু করে নিচে ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিচ্ছি এই আমি করে সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে পাশটাও সেলাই করে অপর নিয়েছি এখন আমি নিচের ঘেরের অংশটি সেলাই করব নিচে ঘেরের অংশ সেলাই করার জন্য এখানে আমি কাপড়টিকে প্রথমে হাফ ইঞ্চি বাস করেছি এরপরে আরও একটি ভাঁজ দিয়ে তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে এই অংশের ভাঁজটা চিকন বা মোটা করে দিতে পারেন তৈরি করা হয়ে গেল আমার আজকের এই ড্রেসটি যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর কম কাপড়ে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে যারা এই ধরনের কাজগুলো পছন্দ করে আর ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ